মধ্যপ্রাচ্যের একটি ছোট্ট দেশ ইসরায়েল, কিন্তু কি এমন আছে এখানে যে এত ছোট দেশ হওয়া সত্ত্বেও আজ গোটা বিশ্বের ত্রাস হয়ে দাঁড়িয়েছে? কেন এত বড় বড় শক্তিশালী দেশও ইসরায়েলের বিরুদ্ধে কথা বলতে ভয় পায়? কিভাবে মাত্র ছয় দিনে একাই ছয়টি দেশকে পরাজিত করেছিল ইসরায়েলের সেনাবাহিনী? কেন মোসাদ নামে গোয়েন্দা সংস্থাকে সারা পৃথিবীর সবচেয়ে ভয়ঙ্কর গোয়েন্দা সংস্থা বলে মনে করে? আর বর্তমানেও ইসরায়েল একাই ফিলিস্তিন, লেবানন, ইরান, সিরিয়া এবং ইয়েমেনের মতো পাঁচটি দেশের সাথে এক বছর ধরে যুদ্ধ করছে, কিন্তু কোনো দেশই তাদের সীমানায় প্রবেশ করে তেমনভাবে ধ্বংসযজ্ঞ চালাতে পারেনি। বরং ইসরায়েলি সেনাবাহিনী গাজায় প্রচণ্ড ধ্বংসযজ্ঞ চালিয়েছে, তবুও 57টি আরব দেশের অধিকাংশই নীরব। অন্যদিকে বিশ্বের অনেক বড় দেশও মধ্যপ্রাচ্যের চলমান এই মহাযুদ্ধের দিকে নীরব দর্শকের মতো তাকিয়ে আছে, কিন্তু ইসরায়েলের বিরুদ্ধে কিছু বলছে না। কিন্তু এমনটা কেন? আর কি এমন আছে ইসরায়েলের প্রযুক্তি দুনিয়ায় যা গোটা পৃথিবীর অর্থনীতিকে মুহূর্তের মধ্যে থামিয়ে দিতে পারে? আজকের এই ভিডিওতে আমরা এই প্রশ্নের উত্তর খুঁজে বের করব। সত্যিই কি ইসরায়েল গোটা বিশ্বকে নিয়ন্ত্রণ করতে পারে? ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন, কারণ উত্তরগুলি জানলে আপনিও চমকে যাবেন। ইসরায়েল হচ্ছে একটি ইহুদি দেশ যারা তাদের অতীতে প্রচুর দুঃখ কষ্ট সহ্য করেছে। সেটা যাই হোক না কেন, খাড়িতে স্বাধীন দেশের দাবিতে বছরের পর বছর ধরে চলমান সংঘর্ষ হোক বা দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় ইউরোপীয় ইহুদিদের উপর হিটলারের নির্মম অত্যাচার হোক, হ্যাঁ, হিটলারের কনসেন্ট্রেশন ক্যাম্পে বছরের পর বছর ধরে ভয়ঙ্কর অত্যাচার সহ্য করেছে ইহুদিরা, যেখানে একনায়ক হিটলার প্রায় 60,000 ইহুদিকে হত্যা করেছিল এবং এমন ভয়ানক অত্যাচার করেছিল যে কেবল ভাবলেই আমাদের আত্মা কেঁপে ওঠে। কিন্তু ইহুদিরা কখনো হাল ছাড়েনি, বরং তারা নিজেদের আরও শক্তিশালী করেছে। এমনকি ফিলিস্তিনে ব্রিটিশ শাসনের সময় তারা নিজেদের সেনাবাহিনীও গড়ে তুলেছিল। 1948 সালের 14ই মে ইসরায়েল স্বাধীনতা অর্জন করেছিল। ইসরায়েলের তখন ইতিমধ্যেই সেনাবাহিনী ছিল, তাই তারা প্রথমেই তাদের গোয়েন্দা সংস্থা প্রতিষ্ঠা করেছিল যার নাম রাখা হয়েছিল মোসাদ, যারা পরবর্তী 10 বছর ধরে অত্যন্ত গোপনীয়তার সাথে তাদের কাজ করেছিল। তারপর এলো 1960 সাল, যখন মোসাদের কাছে খবর আসে যে হিটলারের নাৎসি দলের সবচেয়ে নির্মম নেতা অ্যাডলফ আইকম্যান, যে লক্ষ লক্ষ ইহুদির জীবন কেড়ে নিয়েছিল, সে আর্জেন্টিনায় লুকিয়ে আছে। তখন মোসাদের এজেন্টরা আর্জেন্টিনায় পৌঁছায়। তারা কয়েকদিন ধরে অ্যাডলফ আইকম্যানের উপর নজর রাখে এবং সুযোগ পাওয়া মাত্রই আর্জেন্টিনা সরকারের চোখের আড়ালে তাকে তুলে নিয়ে ইসরায়েলে নিয়ে আসা হয় এবং সেখানে তাকে ফাঁসি দেওয়া হয়। এবং এখান থেকেই জন্ম নেয় বিশ্বের সবচেয়ে বুদ্ধিমান এবং ভয়ঙ্কর গুপ্তচর সংস্থা মোসাদের ত্রাস। এর ঠিক 12 বছর পর জার্মানিতে এমন একটি ঘটনা ঘটে যা পুরো বিশ্বকে নাড়িয়ে দেয়। আসলে তখন জার্মানির এক শহরে অলিম্পিক গেমসের আয়োজন করা হয়েছিল এবং অন্যান্য দেশের মতো ইসরায়েলের অ্যাথলিটরাও সেই অলিম্পিকে অংশগ্রহণ করেছিল। কিন্তু 5ই সেপ্টেম্বর রাত 8টায় সন্ত্রাসীরা তাদের উপর হামলা চালায় এবং 11 জন অ্যাথলিটকে গুলি করে হত্যা করে, এবং সঙ্গে সঙ্গে ইসরায়েল সরকার ঘোষণা করে যে আমরা এর প্রতিশোধ নিয়েই ছাড়ব। এবং পরবর্তী 20 বছরের মধ্যে মোসাদের এজেন্টরা সারা পৃথিবী জুড়ে ছড়িয়ে থাকা সেই সব সন্ত্রাসী সংগঠনের প্রতিটি সদস্যকে খুঁজে বের করে হত্যা করে। এছাড়াও মোসাদ অসংখ্য গোপন অপারেশন পরিচালনা করেছিল, যেমন ইসরায়েলের শত্রু ইরান আজও একটি পারমাণবিক সুপার পাওয়ার হয়ে উঠতে পারেনি, এর পেছনে সবথেকে বড় হাত হচ্ছে মোসাদের। আসলে 2009 সালে একটি ব্রিটিশ পত্রিকায় ইরান সরকারের একটি গোপন নথি প্রকাশ হয়ে যায়, যার ফলে সারা বিশ্বে খবর ছড়িয়ে পড়ে যে আড়ালে থেকে ইরান একটি গোপন পারমাণবিক কর্মসূচিতে কাজ করছে যার নেতৃত্ব দিচ্ছে ইরানের শীর্ষ পারমাণবিক বিজ্ঞানী মহসিন ফাকিরজাদে। মোসাদ জানতো যদি তাকে হত্যা করা হয় তাহলে ইরানের পারমাণবিক কর্মসূচি বছরের পর বছর পিছিয়ে যাবে। এই কারণে মোসাদের এজেন্টরা পরবর্তী 10 বছর ধরে মহসিন ফাকিরজাদেকে হত্যা করার চেষ্টা চালিয়ে গিয়েছিল, কিন্তু ইরানের নিরাপত্তা খুবই শক্ত রেখেছিল। এরপর 27 নভেম্বর 2020 সালে তাদের সামনে একটি সুযোগ আসে। তারা হাইওয়ের পাশে একটি ভ্যান পার্ক করে রাখে যার মধ্যে একটি মেশিনগান লাগানো ছিল, কিন্তু সেই মেশিনগান চালানোর জন্য কোনো মানুষ ছিল না। যে মুহূর্তে মহসিন ফাকিরজাদা সেই হাইওয়ে দিয়ে অতিক্রম করছিলেন তখনই মোসাদের এজেন্টরা 1000 মাইল দূরে হেডকোয়ার্টারে বসে সেই বন্দুক থেকে 13টি গুলি চালায় যা মহসিনকে হত্যা করে। কিন্তু আশ্চর্যের বিষয় ছিল এই অপারেশন এতটাই নিখুঁত ছিল যে গাড়িতে মহসিনের থেকে মাত্র 10 ইঞ্চি দূরে বসে থাকা তার স্ত্রী একটুও আঘাত পায়নি, এবং যখনই মহসিনের নিরাপত্তা দল সেই ভ্যানের কাছে পৌঁছায়
তখন সেটি নিজে থেকেই বিস্ফোরিত হয়, যার ফলে মোসাদের বিরুদ্ধে কোনো প্রমাণ পাওয়া যায়নি। অর্থাৎ পুরো বিশ্ব জানতো যে এই অপারেশনটি ইসরায়েলই পরিচালনা করেছে, কিন্তু কেউ তাদের বিরুদ্ধে অভিযোগ উপস্থাপন করতে পারেনি। এবং এমন আরও অনেক ঘটনা রয়েছে যা প্রমাণ করে যে ইসরায়েল গোয়েন্দা সংস্থা মোসাদ আজকের দিনে বিশ্বের সবচেয়ে ভয়ঙ্কর গোয়েন্দা সংস্থা, যাদের বিরুদ্ধে কোনো অভিযোগ তোলা যায় না। সামরিক শক্তির প্রসঙ্গে আসলে 1948 সালে ইহুদিদের জন্য স্বাধীন দেশ ইসরায়েল গঠিত হওয়ার পর থেকেই আরব দেশগুলি ভীষণ ক্ষুব্ধ ছিল। সেই বছরই আরব ইসরায়েল যুদ্ধ শুরু হয় এবং 6 মাসের যুদ্ধে ইসরায়েল জয়ী হয়। এরপরও অনেক ছোট বড় যুদ্ধ সংগঠিত হয়েছিল, কিন্তু যে যুদ্ধটি আজও ইতিহাসবিদদের গভীরভাবে ভাবায় তা হলো 1967 সালের 6-day war, অর্থাৎ 6 দিনের যুদ্ধ, যেখানে মিশর, জর্ডান এবং সিরিয়া ইসরায়েলের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছিল। ইরাক, সৌদি আরব, কুয়েত এবং আলজেরিয়ার মতো দেশগুলিও এই যুদ্ধে সাহায্য করেছিল এবং এর সম্মুখীন হয়ে দাঁড়িয়েছিল একটি মাত্র দেশ ইসরায়েল, যেটি তখন তাদের স্বাধীনতা লাভের মাত্র 21 বছর পেরিয়েছিল। কিন্তু আপনাকে জেনে অবাক হতে হবে যে ইসরায়েলি সেনাবাহিনী শুধুমাত্র সাহসের সঙ্গে এই যুদ্ধে লড়াই করেনি, বরং মাত্র 6 দিনের মধ্যে 6টি দেশকে পরাজিত করে এক বিশাল জয় অর্জন করেছিল। এই জয়ে প্রায় 70,000 বর্গ কিলোমিটার এলাকা ইসরায়েলের দখলে চলে আসে, যার মধ্যে সিরিয়ার গোলান হাইটস, জর্ডানের ওয়েস্টার্ন ব্যাংক, গাজা উপত্যকা এবং সিনাই উপদ্বীপের এলাকা অন্তর্ভুক্ত ছিল। এ থেকে বোঝা যায় যে ইসরায়েলের ডিফেন্স ফোর্স কতটা শক্তিশালী। ইসরায়েল এত ছোট একটি দেশ যে পৃথিবীর মানচিত্রে এটি একটি বিন্দুর মতো দেখায়, কিন্তু আজ ইসরায়েলের সেনাবাহিনীকে বিশ্বের 8ম শক্তিশালী সেনাবাহিনী হিসেবে ধরা হয়। ইসরায়েলের সেনাবাহিনীতে 1,70,000 সামরিক কর্মী রয়েছে এবং প্রায় 5,00,000 রিজার্ভ কর্মী রয়েছে। ইসরায়েলে 15,00,000 পুরুষ এবং 15,00,000 মহিলা সেনাবাহিনীতে যোগ দেওয়ার জন্য শারীরিকভাবে যোগ্য, অর্থাৎ প্রয়োজনে তারা দেশের জন্য লড়াই করতে পারবে। এছাড়াও ইসরায়েলে 18 বছর বয়সের পর থেকে সামরিক সেবা বাধ্যতামূলক, যেখানে ছেলেদের 36 মাস এবং মেয়েদের 12 মাস সেনাবাহিনীতে যোগ দিতেই হবে। ইসরায়েলের সেনাবাহিনী 4টি ভাগে বিভক্ত: স্থল, বিমান, নৌ এবং বিশেষ বাহিনী। যার মধ্যে বিশেষ বাহিনীতে এমন কিছু ভয়ঙ্কর দল আছে যারা মৃত্যুকেও ভয় পায় না। এই কমান্ডোদের যদি কোনো মিশন দেওয়া হয় তাহলে তা সফল না করা পর্যন্ত তারা থেমে থাকে না। সীমান্তে যুদ্ধ হোক বা শত্রুদের ঘরে ঢুকে হত্যা করা হোক, ইসরায়েলের ডিফেন্স ফোর্সের কাছে বিশ্বের উন্নত প্রযুক্তির অস্ত্র রয়েছে। এছাড়াও শত্রুদের মিসাইল ঠেকানোর জন্য ইসরায়েলের কাছে আছে আয়রন ডোম, ডেভিড স্লিপ এবং অ্যারো সিস্টেমের মতো 3 স্তরের প্রতিরক্ষা ব্যবস্থা, যা ইসরায়েলের জন্য একটি ঢাল স্বরূপ। এখন যদি আমরা প্রযুক্তির কথা বলি, আপনারা হয়তো বিশ্বাস করতে পারবেন না, কারণ গোটা বিশ্বের প্রযুক্তি ইসরায়েলের ইহুদিরা নিয়ন্ত্রণ করে। আর আজকের দিনে প্রযুক্তির উপর অর্থনীতি দাঁড়িয়ে আছে, অর্থাৎ ইসরায়েল যদি চায় তাহলে এক ধাক্কায় পুরো বিশ্বের অর্থনীতিকে মন্দা করিয়ে দিতে পারে এবং পুরো বিশ্বকে তাদের ইচ্ছামতো নিয়ন্ত্রণ করাতে পারে। চলুন এর কিছু উদাহরণ দেখে নেওয়া যাক। বিল গেটসের কোম্পানি মাইক্রোসফটের প্রাক্তন CEO এবং সবচেয়ে বড় শেয়ার হোল্ডার স্টিভ বালামার একজন ইহুদি। বিশ্বের সবচেয়ে বড় ল্যাপটপ বিক্রি কোম্পানি ডেলের প্রতিষ্ঠাতা এবং CEO মাইকেল একজন ইহুদি পরিবার থেকে এসেছেন। বিশ্বের সবচেয়ে বড় ইন্টারনেট কোম্পানি গুগল, যার প্রোডাক্ট ইউটিউবে আপনি এই ভিডিওটি দেখছেন, তার উভয়ের প্রতিষ্ঠাতা ল্যারি পেজ এবং সেগেন ব্রিনো ইহুদি। এটুকুতেই শেষ নয়, ফেসবুক, ইনস্টাগ্রাম, হোয়াটসঅ্যাপ এবং থ্রেডসের মতো জনপ্রিয় সামাজিক যোগাযোগ মাধ্যমে অ্যাপগুলির মূল কোম্পানি CEOকে, হ্যাঁ ঠিক ধরেছেন, মার্ক জুকারবার্গ, এবং তিনিও একজন ইহুদি পরিবার থেকে এসেছেন। এছাড়া আজ আমরা সকলেই যার উপর নির্ভরশীল হয়েছি সেটি হলো কৃত্রিম বুদ্ধিমত্তা বা AI, যেমন ChatGPT। এটি তৈরি করেছে OpenAI এবং এই OpenAI এর প্রতিষ্ঠাতা এবং CEO স্যাম অ্যালেন্টম্যানও একজন ইহুদি। ইন্টেল, এনভিডিয়া, অ্যান্ড্রয়েড এবং ডজন ডজন প্রযুক্তি জায়েন্ট কোম্পানির শীর্ষস্থান পদগুলিতে ইহুদি ব্যক্তিরাই বসে আছেন। এই কোম্পানিগুলির কাছে সাধারণ মানুষ থেকে শুরু করে বিশ্বের প্রধান প্রধান দেশের সরকারের সব তথ্য রয়েছে, যা আমাদের আপনাকে বলে বোঝানোর প্রয়োজন নেই। বর্তমান সময়ে তথ্যই হলো আসল ক্ষমতা। এই কোম্পানিগুলি ইসরায়েলের সহায়তা করুক বা না করুক, বা ইসরায়েল তাদের ব্যবহার করুক বা না করুক, তবুও পুরো বিশ্ব ইসরায়েলকে ভয় পায়। আর তাই তো ইসরায়েল ইরান হোক বা লেবেনন, হিজবুল্লাহ হোক বা হামাস, এদের উপর আক্রমণ করলেও বাকি ইসলামিক দেশ এবং বড় বড় দেশ চুপ করে নীরব দর্শকের মতো দেখে। এ বিষয়ে আপনার কী মতামত? আপনার মতামত কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে ভুলবেন না। আর যদি আজকের এই ভিডিওটি আপনাদের ভালো লাগে তাহলে ভিডিওটিকে লাইক করার সাথে সাথে নিজের বন্ধুদের সাথেও শেয়ার করে দেবেন। দেখা হবে পরের ভিডিওতে।